দীর্ঘদিন পরে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বরিশাল থেকে এইমাত্র রওনা করেছেন এবং তিনি বরিশাল তিনি এখন ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে কথা বলছেন এবং যে গাড়িগুলি যাচ্ছে সেই গাড়িগুলির টোল প্রদানের জন্য যাত্রা বিরতি করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল মহানগরের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা শ্রেণীবাস সাদিক আব্দুল। এবং তিনি ছাত্রলীগ নেতৃবৃন্দদের নিয়ে টোল প্রদান করার জন্য যাত্রা বিরতি করেছেন, যে এবং যে মহৎ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল মহানগরের দীর্ঘদিন পরে আহ্বায়ক কমিটি হয়েছে, আহ্বায়ক কমিটির সংগ্রামী আহ্বায়ক রইজ আহমেদ মান্না এবং যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম এবং শাকিল সহ অন্যান্য ছাত্রলীগ নেতৃবৃন্দদের নিয়ে তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করার জন্য তিনি ছাত্রলীগ নেতৃবৃন্দ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে কিছুক্ষণ আগে যাত্রা করেছেন এবং বর্তমানে এখন যাত্রা বিরতি করছেন টোল প্রদান করার জন্য। আমরা আইলে তোর খুশি হই, না আপনি আইলে তোর খুশি হই, আপনি আইলে খুশি হই আরো। না না এটা অবশ্যই স্যার, এটা আপনার কথা আমরা সবাই কই। আল্লাহ নামে রওনা দাও, দেরি হয়ে যাবে। আর যারা আমার সাথে বরিশাল ফেরবে, শুধু ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটি, এটা তো এরা জানে আমার সাথে এত বছর রাজনীতি করে, আমার রাজনীতির এই পর্যন্ত সবসময় খেয়াল করছেন আপনারা, আমি সবসময় হাইলাইট করি তাদের সাঙ্গম, শুধু হাইলাইট না, কারণ তাদের দ্বারা আজকে রাজনীতি কর্মীদের দিয়েই তো নেতা। আমি ভালো কাজ করলে পরে সেটা সুফল আমার নেতার
ভান্ডে দেয়, এরা ভালো কাজ করলে সেটার সুফল আমার ভান্ডে আসবে, এটি স্বাভাবিক যদি আমি সঠিক শিক্ষা তাদের দিতে পারি। তো নেতা হয়েছে কি আপনার, আমার কর্মীদের তো শিক্ষা দেবো তো আমরাই, রাজনৈতিক শিক্ষা, কালচার বা কীভাবে মানুষকে ভালোবাসতে হয়, আমার জাতির জনক কীভাবে শিখিয়ে গেছে। যাই হোক, বিষয়টা না, বিষয় হচ্ছে যে আপনার এই ছেলেগুলির অনেকের অনেক এই কমিটি নিয়ে, এটা কমিটি মানে তিন মাসের মধ্যে এরা সম্মেলন করবে, অনেকের অনেক কোশ্চেন আমি জানি, অনেক সাংবাদিকরা ফোন দিয়েছে, আমি কারোর সাথে কথা বলিনি এবং ওদেরও বলে দিয়েছি যে কেউ কোনো সাংবাদিকের সাথে কথা বলার দরকার নেই, সংগঠন মানুষের জন্য, ধর্ম মানুষের জন্য, তারপর কি সংবিধান জনগণের জন্য দেশের বানানো হয়, কিন্তু মানুষের জন্য, মানুষ কিন্তু তাদের এগুলির জন্য না, প্রতিটাই কিন্তু। তো সেই জায়গায় আজকে আমাদের যেহেতু প্রায় 2000 গত সালে যখন ছাত্রলীগের মহানগর প্রথম কমিটি, মহানগর হওয়ার পরে প্রথম আহ্বায়ক কমিটি, তারপরে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি, তাও মনে হয় 12 বছর হয়ে গেছে, 12 বছর আগে, এবং প্রেসিডেন্ট সেক্রেটারি কমিটি ছিল, ওইটা প্রেসিডেন্ট সেক্রেটারি আমার যতদূর খেয়াল পড়ে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং একজন সাংগঠনিক সম্পাদক, জেলারও প্রেসিডেন্ট সেক্রেটারি একজন সাংগঠনিক সম্পাদককে দিয়া কমিটি দেওয়া হয়েছে, তারপরে জেলা কমিটি এবং মহানগর কমিটি অল্প সময়ের মধ্যেই তাদের পূর্ণাঙ্গ কমিটি করার কথা, সেখানে জেলা কিন্তু বরিশাল জেলা ছাত্রলীগ তাদের কমিটির বয়সও অনেক পার হয়ে গেছে, বাট তারা পূর্ণাঙ্গ কমিটি, কারণ যেহেতু ওই সময়টায় আমি রাজনীতিতে পুরোপুরি সক্রিয় হয়েছি এবং তাদের সহযোগিতা করছি আমি এই কমিটিগুলি করার জন্য, যে কারণে জেলা ছাত্রলীগ এবং মহানগর ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল যারা, তাদের আমি তখন বলছিলাম যে তোমরা আসো আমি বৈশাখ করে দিই, নাহলে কিন্তু পারবা না, বাট দেখা গেছে যে তখন তারা ভাগাভাগি কে কতজন পোস্ট নেবে এটা নিয়ে মনে করেন তারা কিন্তু কমিটি করতেও পারেন এই কমিটি, এবং শেষ পর্যন্ত তারা বিভিন্ন অনেক প্রেসিডেন্ট তিন কমিটি থাকা সদস্য কারণে অনেক ধরনের দুর্নীতি অন্যায় মানে বিভিন্ন জড়িত হইয়া দুইজনই ওই কমিটি বিলুপ্ত করে দেওয়া হয়েছে কেন্দ্র থেকে, একজন একজন বিভিন্ন ধরনের অনৈতিক সংগঠন বিরোধী কার্যক্রমের কারণে। যাই হোক, বিষয়টা না, তাই 12 বছর যেহেতু কমিটি নাই, যেহেতু এই ছেলেগুলি তাদের বয়স হয়ে গেছে, কারণ 12 বছর আমার পিছিয়ে হাঁটতেছে তারা, আমি আজকে যেখানে আসছি এখানে তাদের শ্রম 100%, এবং তাদের যদি এই অ্যাটলিস্ট যাওয়ার আগে, তারা তো আর এখানে ছাত্রলীগের ছাত্রলীগ করার জন্য আসে না, তারা কি, তারা যেহেতু এতদিন যাবত তারা ছাত্রলীগের পোস্ট ছাড়া নিয়ন্ত্রণ করছে এবং তারা বরিশাল শহরকে আমার মনে হয় যে হানাহানি কাটাকাটি ছাত্রলীগের সেই বিগত দিনের যে আজকে তাদের কি আজকে তাদের অফিসিয়ালি আমি স্বীকৃতিটা দিতে পারলাম যে অ্যাটলিস্ট তারা যাওয়ার আগে যে সংগঠনই যাক, যে আমার জন্য এতগুলি বছর আমার পিছিয়ে ব্যয় করছে কিন্তু আমি তাদের একটা পোস্ট দিয়ে, একটা পোস্ট যেখানে বরিশালে আপনারা জানেন যেখানে টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, এখানে কোনো ধরনের অন্যায় বা এই ধরনের কাজগুলি প্রশ্রয় দিই না। আগে বিগত দিনে দেখা গেছে যে আপনার সকালবেলা উঠেই ছাত্রলীগ যুবলীগের কাজ কী ছিল, ঠিকাদারি অফিসে বসে থাকা, কিন্তু আজকে কিন্তু সেটা না, আজকে কিন্তু ছাত্রলীগ তাদের কিন্তু পোস্ট না থাকা সত্ত্বেও ছাত্রলীগ যারা মিছিল করে, ছাত্রলীগের যারা রাজনীতি করে, আমার মহানগরের ছাত্রলীগ যারা করে মিছিল মিটিংকে সফল করে, যারা যে ছেলেগুলি তাদের কাজ কী, তাদের প্রতিটি কাজে আমার সিটি কর্পোরেশন বলেন, সংগঠনের বলেন, আওয়ামী লীগের মেইন কিন্তু মিছিল সাকসেস করা বলেন, প্রতিটি প্রোগ্রামকে সাকসেস করা, আজকে যেখানে আমি আসছি তাদের অবদান, এটা আমি যদি তাহলে অকৃতজ্ঞ আমি, এবং তাদের আজকে যে সম্মানটা তারা পাচ্ছে বা যতটুকু তাকে আজকে আমাকে নিয়ে যাচ্ছে, আমি আগে চিন্তা করছিলাম যে আমি যাবো না টুঙ্গিপাড়া, যেহেতু ছাত্রলীগের নেতা তারা ফুল দিয়ে শুরু করুক, কিন্তু এই ছেলেগুলি বললো যে ভাই আপনারা ছাড়া তো আসলে আমাদের এই সাফল্য বা এই সফলতা অর্ধেক হয়ে যায়, বা আপনি না থাকলে তো আমাদের এই যে আমরা আজকে এতদিন পরে কমিটি হয়েছে, আজকে সবাইয়ের মধ্যে উচ্ছ্বাস আনন্দ, কেউ কাঁদতেছে, কেউ বিশ্বাসই করতে পারতেছে না, কারণ ওরা তারা মনে করছে যে আমরা ছাত্রলীগের নাম দাঁড়িয়েছিলাম,
ছাত্রলীগের কমিটিতে, কারণ তাদের বয়স দেখা গেছে যে অনেকের পার হয়ে গেছে, কারো বয়স আছে কারো বয়স নাই। তো আমার জন্য, আমার রাজনীতির জন্য, আমি নিজে মেয়র হওয়া বা সাধারণ সম্পাদক হয়ে যতটুকু আমি স্যাটিসফাইড, তার থেকে বেশি আমি স্যাটিসফাইড আজকে এই ছেলেগুলিকে, নাহলে আমার স্যাটিসফ্যাকশন ওইটা কিন্তু পরিপূর্ণ হয় না। কারণ এই ছেলেগুলির শ্রম, ঘাম, রক্ত, দিন নাই রাত নাই, মানে এমন কোনো সময় নাই যে দেখা গেছে যে হয়তো টানা আমরা প্রধানমন্ত্রী আসবে প্রোগ্রাম করতেছি, সাত দিন টানা ঘুম নাই কিছু নাই, হঠাৎ করে পরদিন না ঘুমাই এসে রাত্র সকালবেলা হয়তো আর একটা কাজ পড়ে গেছে। যখন আমি ডাক দিছি তাদের, তারা কিন্তু যখন জবাবটা দিচ্ছে তাদের মুখ কিন্তু আমার দিকে তাকায়, আমার আমি হাসি কিনা বা আমাকে আমার মুখে কেমনে হাসি দেখবে তারা। তারা কমিটি চায় নাই, তারা কোনোদিন কোনো কিছু চায় নাই। তারা তারা ছিল যে ভাই আমরা যে আপনার ছোট ভাই হিসাবে এই শহরে পরিচিত, এটি আমাদের কাছে অনেক বড় বড়। তো তাদের যে আজকে স্বীকৃতিটা দিতে পারিয়া আমি আমার নিজেকে মনে করি যে আমি পরিপূর্ণ হইলাম। এ নাহলে আমি, এইটা আমার মনে সবসময় যে এতগুলি ছেলে, তাদের একজন দুজন না, তো এখানে তো মনে করেন কয়েকশো কয়েক হাজার এই শহরের ছেলেপেলে আছে যারা আমার পিছিয়ে নিঃস্বার্থ শ্রম দিচ্ছে। তো আমিও তাদের সন্তানের মতো, ভাইয়ের মতো স্নেহ করি, আদর করি, চেষ্টা করি, এবং তাদের কারণেই তারাই কিন্তু এই শহরটাকে নিট অ্যান্ড ক্লিন এবং স্বচ্ছতা, এবং এখানে অনেকে বলার চেষ্টা করে যে এখানে গ্রুপিং বা আপনি আমার কাছে জায়গা জমির ভাগ চান দিয়ে দেব, পয়সা টাকা চান দিয়ে দেব। আমি আমার পূর্বপুরুষ থেকে রাজনীতির শিক্ষা নিয়েছি, দেখছি আমার বাবা দাদা ফুফু আমাদের জাতির জনক, তো তখন ছোট ছিলাম, এই জায়গায় ভাগ দেওয়ার জায়গা এটা না। এখানে মহানগর সাধারণ সম্পাদক এবং সভাপতি আছেন আমার, উনি হচ্ছে থেকে আসছেন আমার অভিভাবক একজন, মহানগর আওয়ামী লীগের সভাপতি একে এম জাহাঙ্গীর, তো তিনি আছেন। এটা এখানে সংগঠন মূল দল যেহেতু আমরা করি, সেহেতু এখানে সহযোগী সংগঠন যেগুলি আছে এগুলি যদি মনে করেন ভাগাভাগি করেন তাহলে তো আমাদের সংগঠন তো হবে না। কারণ এই নিয়ম কানুন যেগুলি পালন আছে যে ওই গ্রুপ থেকে, গ্রুপের এখানে বিষয় নেই, গ্রুপ একটা জননেত্রী শেখ হাসিনার গ্রুপ, আর কোনো গ্রুপ নেই বাংলাদেশে। আওয়ামী লীগ যদি করেন আপনি, আদর্শ একটা, লক্ষ্য একটা, কারণ আজকে বরিশালে যারা আছেন আপনারা জানেন দেখেন যে স্বগত সেন হিরণ ঠাকু আমাদের সফল মেয়র, তিনি মারা যাওয়ার পর আমি কিন্তু প্রতিটা লোককে তার সাথে যারা রাজনীতি করছে, যারা আওয়ামী লীগের প্রকৃত আওয়ামী লীগের পারিবারিক, এটা যে স্বাভাবিক বিষয় যে যে এখানের নেতৃত্ব দেবে তার পিছিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাঁটবে। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে আজকে আমার মনে হয় যে এই ছেলেগুলিকে পোস্ট পজিশন ছাড়াও নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে রাখাটা হয়েছে। যে রাজনীতির সবচেয়ে বড় জিনিসটা কি, আপনার নেতা বলবো না আমি, যে আপনি কাকে দিয়ে কোন কাজটা আপনি করাবেন, যে বেশ ম্যানেজ যে করতে পারে, যে সঠিক ডাইরেকশন দিতে পারে, যে এই ছেলেকে দিয়ে এই জায়গা রাজনীতির, এটা একটা বহুত বড়। আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দেখি যে এই বিষয়ে তার থেকে পারদর্শী আর আমি দেখি না, যে কাকে দিয়ে কোন জায়গায় কোন কাজটা করাতে হবে এটা সে সবচেয়ে ভালো জানে। যাই হোক, আপনাদেরকে সবার উদ্দেশ্যে, বিশেষ করে বরিশালে যারা রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতির সাথে, ঘটনার সাথে যারা জড়িত, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটা তাদের প্রাপ্য, এটা তাদের অধিকার। যে সম্মেলন প্রস্তুত কমিটি, এখানে অনেকে বলার চেষ্টা করতে পারেন যে বয়স নাই, অমুক তমুক, কেন তেন, ডাজেন্ট ম্যাটার। এই ছেলেগুলিকে যদি আজকে বয়স এত বছর আমার পিছিয়ে দেয়, আমাদের জন্য দিতে পারিনি আমরা, ওদের দোষ কি? আমরা সিনিয়র, আমাদের অধীনে তারা রাজনীতি করে, আমি আরেকজনের অধীনে রাজনীতি করি, সে তার আরেকজনের অধীনে, বিভিন্ন ধরনের বিভিন্ন প্রেশারের কারণে হয়তো বা কমিটিগুলি দেওয়া হয় না, কিন্তু তারা তো তাদের কাজে অবহেলা করে না। যে আমি আজকে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট না, সেক্রেটারি না, পোস্ট পাই নেই, এর জন্য দেখি নেই, আমি মেয়র হইতে শুরু করিয়া
আমি যখন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছি বা যখন আমি যুবলীগের কেন্দ্রীয় যুবলীগের মেম্বার হয়েছি, তারপর থেকে আজকে পর্যন্ত এই ছেলেগুলি আমাকে, মানে আমি যখন ওদের একটা কথা বলছি, তার বাবা মা যেটা বলছে সেটাকে ফেলাই দিছে, আমি যে কথা বলছি সে কথার বাইরে কিন্তু তারা যায়নি। এবং তারা, তাদের ভাষাটাই ছিল যে আমরা একত্রিত ভাই, আপনার নেতাদের মধ্যে গ্রুপিং থাকে, আর একটা বিষয় হচ্ছে রাজনীতিতে যারা ইয়াং যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা উপদেশ বলেন, নির্দেশ বলেন, অনুরোধ বলেন, যে আপনারা কম্পিটিশন করেন, সুস্থ কম্পিটিশন করেন। নেতা একজনকে ভালোবাসে বা নেতার কাছে, নেতা একজনকে ভালোবাসে তার যোগ্যতার কারণে, তার একজন কর্মীকে ভালোবাসবে কেন, ওই কর্মীর কাজ করার ক্যাপাবিলিটির জন্য। তো আজকে আমাদের মধ্যে যে টেন্ডেন্সি, আমরা যে দুর্নীতি পরায়ণ, যে আমার নিজে কাজ করি আমি নেতার কাছে ভালো হবো না, আমি আরেকজনকে ছোট করিয়া তাকে নিচু দেখাইয়া, এই টেন্ডেন্সি থেকে বাইরে হওয়ার আশা আমাদের সোনার বাংলাদেশ গড়তে হলে বা ওই মেন্টালিটি হইতে হলে আমাদের নিজেদের যোগ্যতার উপরে ভরসা করা উচিত। আমার নিজের আস্থা, আরেকজনকে ছোট করিয়া আমি বড় হবো কিভাবে, আমি তো বড় হইতে পারলাম না, একজনকে ছোট হইয়া বরঞ্চ আমি আরো ছোট হয়ে গেলাম। হয়তো বা সাময়িক কোনো নেতা আপনাকে কাছে টেনে নিতে পারে, বাট আমার মতো রাজনীতি, আমরা যে রাজনীতি করি, আমাদের কাছে আপনার ওই যারা এই কাজ করে তাদের কোনো মূল্যই আমার কাছে নাই, বিকজ গুড ফর নাথিং, সে তাকে দিয়া আমি লুজারই হব, তার কর্মকাণ্ডের দায় আমার কাছে দিয়ে আসবে। সো আমি ভালোবাসবো ওই কর্মীকে, যে কর্মী নেতার যে সিদ্ধান্ত সেটাকে চূড়ান্ত মনে করে, সে একজন ভালো কর্মী। প্রথম রাজনীতির কর্মীদের আমি একজন মনে করি, নিজের ভালো জননেত্রী শেখ হাসিনা একজন কর্মী, ভালো খারাপ এটা তো নেত্রী নির্ধারণ করবে বা যারা উপরে আছে তারা নির্ণয় করবে, বাট আমি নিজেকে মনে করি যে আমি একজন জননেত্রী শেখ হাসিনার ক্ষুদ্র, একদম সারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের একজন তার কী বলে যোদ্ধা বা মাঠের কর্মী। এবং আমি যেখানে রাজনীতি করি, আমার নিচে যারা কাজ করে বা আমার অধীনে যারা, আমার আমি ওই নেতাকেই ভালোবাসবো। হ্যাঁ, আপনি কম পারেন কোনো অসুবিধা নেই, কম বোঝেন কোনো অসুবিধা নেই, আপনাকে আমি বুঝাই দেবো, বেশি বুঝলে হয়েছে অসুবিধা, আপনি যাকে নেতা পারবেন, নেতা মানেই অল ইন অল। আমি মনে করি আমার নেত্রী যে মুখ দিয়ে যে কথাটা ওয়ার্ডটা বাই করে সেটাই আমার জন্য চিরধার্য চূড়ান্ত, যেহেতু আমি রাজনীতি করি, সেটার কোনো কিন্তু নেই। হ্যাঁ, আপনার দ্বিমত থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কারণ এখানে আপনার রাজনীতি যেহেতু আমরা করতেছি, আমরা একটা কি বলে আদর্শ বা একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য আমাদের আছে। আজকে হয়তো বা আমাদের দল ক্ষমতায়, আজকে আমাদের বিরোধী দল না, আজকে আমাদের সময় সোনার বাংলাদেশ গড়ার, এই সোনার মানুষগুলিকে তৈরি করা আমাদের অতি অতীব জরুরি, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তিনি এই পরিবর্তনটা, নাহলে আজকে আমার চোখ দিয়ে যদি আপনি দেখেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ এই পরিবারের রাজনীতি থাকবে না, আমি তো দেখি দেশ যে জায়গায় আমরা ছিলাম তার থেকেও খারাপ খারাপ জায়গায় চলে যাবে। সো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, দোয়া করবেন এই ছেলেগুলি যেন যে আস্থা বা যে বিশ্বাসটা তাদের উপরে করছি, বিশ্বাস ইনশাল্লাহ এতদিন যেহেতু পোস্ট পজিশন ছিল না তখনই করছে। সো উদাহরণ, এরা আমি চাই যে এরা উদাহরণ হোক আজকে বাংলাদেশ ছাত্রলীগের এবং কেন্দ্রীয় ছাত্রলীগও যে তাদের এই কমিটিটা দিছে, আমি জানি যে তারাও দেখছে, তারা আইসা কেন্দ্রীয় ছাত্রলীগের বিশেষ করে জয় কাজ করছে এখানে আমার সাথে, তো যে কারণে কিন্তু ওরা দেখে কাজ দিয়ে, ওরা কাজ দিয়া যে বরিশালে কীভাবে আমি রাজনীতি করি, এই যে লঞ্চ ঘাটে সার্ভিস দিছি, ও আইসা আমার সাথে অনেক সময় দিছে, দেখছে কীভাবে কাজ করি আমরা, তো দে নোজ। আপনি বলার জন্য অনেক কথা বলা যায়, বলার জন্য বললেন না, রাজনীতি ত্যাগ করার জন্য, রাজনীতি ভোগ করার জন্য না, এই একটা জিনিস নিয়ে, এই মেন্টালিটি নিয়ে যে রাজনীতি, আমি অ্যাটলিস্ট আমার যতটুকু সামর্থ্য বা ক্ষমতা আছে এই জায়গায় আমি, আমার এখানে যদি অন্যায় হয়ে থাকে আমার মুরব্বী আছেন, আমাদের নেত্রী আছেন, সে তিনি বিচার করবেন। আমার মনে হয় এই পর্যন্ত যেহেতু ভুল হইতে পারে, মানুষ আমি ভুল হইতে পারে, ভুল হইলে বলবে বা বলবেন শুধরাই নেব, এটাই হচ্ছে যে ভালো মানুষের কাজ আর কি। যাই হোক, নোবডি ইজ পারফেক্ট, সো দশ গুণে মানুষ,
সবাই ভালো থাকবেন। আমরা টুঙ্গি পাড়ার উদ্দেশ্যে যাচ্ছি বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার জন্য। ওদের কমিটি প্রথম হয়েছে, তো আপনারা ওদের ওই ছেলেগুলির জন্য দোয়া করবেন। এবং বিশেষ করে বরিশালবাসী ভালো আছে কিনা এটি হচ্ছে দিয়া, যে আগে বিগত দিনের থেকে আজকে বরিশালের সাধারণ মানুষ অথবা বড় বড় সুবিধাবাদী লোকজন ভালো না থাকতে পারে, আমার মনে হয় বরিশালের সাধারণ মানুষরা ভালো আছে এবং তারা ভালো বাসে, যে আজকে পরিবর্তনটা এটা চাচ্ছে তারা পরিবর্তন। এবং অলওয়েজ আপনারা আমার পাশে ছিলেন বিগত দিনে, মেয়র থাকি না থাকি ডিফারেন্ট স্টোরি, বাট অ্যাজ এ সেবক হিসেবে মানুষের আমার পূর্বপুরুষরা করে গেছেন, আমিও করার চেষ্টা করি। যে চার ওই যে বলি আমি মাঝে মাঝে, যে সবসময় বলি যে চার পুরুষের রাজনীতি। সো আমি ফোর্থ জেনারেশন আমাদের পরিবারের রাজনীতিতে, তো পরিবর্তন তো কিছু আসবে, পরিবর্তন তো কিছু আমার তো দিয়ে নাইলে কে চার পুরুষ রাজনীতি করার ফলটা কী হলো? যে কারণে অনেক কিছু মনে হয় সাধারণ মানুষের কাছে ডিফারেন্ট, মানে আমার কাছে এটা হচ্ছে নর্মাল বিষয়, এটা ডিফারেন্ট না। সাধারণ মানুষ যা করে বা যেটা হওয়া উচিত সেটা আমি করি, তো সাধারণ মানুষের কাছে এটা মনে হয় যে অনেক বড় ব্যাপার, তাহলে চিন্তা করেন আমরা কোথায় আছি। তো সেই জায়গাটা আমাদের পরিবর্তন করতে হবে এই নতুন প্রজন্ম দিয়ে, যে স্বপ্ন যে এই দেশটা স্বাধীন হয়েছিল যে মুক্তিযোদ্ধাদের, সেই জায়গাটা চেতনার জায়গাটা নিশ্চয়ই এই। আমরা যদি আজকে এটাকে কী বলবো, আমি আমার চোখ দিয়ে যেটা দেখি, আজকে যদি এটাকে আমরা এস্টাবলিশ করে না যেতে পারি, এদের মধ্যে এই চেতনা যদি আমরা এই পরিবর্তনটা না তাদের মধ্যে ঢুকাই দিয়ে যেতে না পারি, এই ব্যর্থতা কিন্তু নিয়েই মারা যেতে হবে আমাদের। যে আমাদের বা আমার ব্যক্তিগত আমি আমার অভিমত বলতেছি, যে আমার পূর্বপুরুষ বা আমার ছয়জন পরিবারের জীবন চলে গেছে, আমার ছয়জন তো আমার মানে একদম ব্লাড, বঙ্গবন্ধু জাতির জনকও তো আমার ব্লাড, এবং তার যারা সন্তান যারা এই যে 18 জন এই আমাদের পরিবারের, আমি বলবো 18 জন, আরও বাইরের আরও অনেকে আছে, তাদের রক্ত তাদের জীবন ফর কিসের জন্য? ফর নাথিং। দোয়া করবেন যে সেইটা যেন আমরা পারি, যে নতুন এই যে আজকে আন্দোলন হইতেছে বিভিন্ন ইয়াং ছেলেরা এই যে রাস্তায় ওই যে রেল লাইনে টিকিট দালাল, আমার কাছে ভালো লাগে, কারণ আমি একটা জায়গায় আছি, আমি হয়তো ওইভাবে পারি না, কারণ আমি দায়িত্বের জায়গা আছি, আমি রাজনীতি করি, আমার একটা চেয়ার জায়গা আছে, আমার সংগঠন আছে। যে মাননীয় প্রধানমন্ত্রী সে বিয়ন্ড এভরিথিং, সে সবার তার কথা আলাদা, সবাই আমাদের দায়িত্ব যদি আমরা 50% পালন করি, আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর বা জাতির জনকের যে এই যে আমার ছেলে দেখেন মনে হইতেছে মেয়ে, আসলে সে মেয়ে না কিন্তু সে ছেলে, আমার ওয়াইফ ওরাও যায় না, চিন্তা করলাম যে এই সুযোগে তাদের নিয়েও প্র্যাকটিসটা করাই আসি। সবাইকে ধন্যবাদ।